নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। মেয়ের হাতের সাথে 33 ইয়ার্স আপনার বর্তমান বয়স। প্রশ্নের কিছু বিষয় আছে, আমি তার আগে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, যখনই কারোর হাতে এই লাইনটা বিশেষ করে এরকম ঢেউয়ের আকৃতি হয়ে অবস্থান করে, তাদের যে উন্নতি হয় না এরকম নয়, উন্নতি প্রচুর পরিমাণে হয়ে থাকে। তবে একটা বিষয় কি, সেই উন্নতিতে একটা বাধা আসে এবং একটু বেশি বয়সে উন্নতিটা হয়। আর একবার দেখায় যাদের ঢেউর আকৃতি হয়ে অবস্থান করে তাদের উন্নতিটা একটু বেশি বয়সে হয়। এবং যখনই এটা আপনার এই লাইনকে টাচ করে যাচ্ছে, মানে আপনার কর্মের সূত্রে আপনি যেখানে কর্ম করুন বা যে ধরনের কর্ম করুন না কেন, সেখানে কিন্তু আপনার প্রমোশন যোগ নিশ্চিত আছে, এটা মনে রাখার দরকার। আর উপরের দিকে যখন দুমুখী রেখা হয়ে যাচ্ছে, দেখুন ওয়াই আকৃতির সাইন যুক্ত হয়ে যাচ্ছে, এটা এক কথায় বলতে গেলে একদম পিওরলি আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। আপনি নিজের নিচে অনেক লোক কাজ করাতে পারবেন, এমন কি আপনার যে কাজ করার যে ধরন সেটা কিন্তু খুব বেটার হবে এবং আপনি দুটো কাজ একসাথে নিয়ে চলতে পারবেন, সেই কাজটাকে পারফেক্টলি করতে পারবেন। আপনি এক কথা যেটা বোঝা যায়, যদি কারোর উপরের দিকে ওয়াই আকৃতির সাইন থেকে থাকে তাহলে খুব বেটার সাইন আপনার এটা। এর সাথে দেখুন এই সাইনটা কিন্তু কিছু একটা, যদিও এই রেখাটা একটু অস্পষ্ট হয়ে গেছে, তবুও এখান থেকে একটা রেখা কিন্তু এই পর্যায়কে টাচ করেছে। সরকারি ক্ষেত্র থেকে একটা বড় ধরনের লাভপ্রাপ্তি বা সরকারি পর্যায়ে থেকে কাজ করা বা সরকারি চাকরি, এরকম ধরনের বিষয়টা কিন্তু আপনার হাত থেকে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এখানে একটা বিষয় আপনার হাত থেকে পরিষ্কার করে বলে দেওয়া ভালো, উন্নতির দিকটা দেখুন আপনার হাতে কতটা ভালো। প্রথমত, যদি কারোর মণিবন্ধ রেখার কাছে এই সাইনগুলো থেকে থাকে, বিশেষ করে ত্রিভুজ সাইন দিয়ে যদি শুরু হয়, তাহলে পৈতৃক বাড়ি প্রাপ্তি হয়ে থাকে। তো সেক্ষেত্রে পৈতৃক বাড়িতে হয়তো আপনি আছেন। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা দেখুন নিম্নমুখী অনেকগুলো রেখা এক্ষেত্র থেকে দেখা যাচ্ছে। এগুলো যদি এক জায়গায় থাকতো তাহলে বিশেষ খারাপ রেজাল্ট দিয়ে দিত। যখন এগুলো অনেক রেখায় পরিণত হচ্ছে, মনে রাখার দরকার ক্ষেত্র বিশেষে কিছু কিছু খরচ অতিরিক্ত বা এক ঝাটকায় পয়সা বেরিয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকবে। কিন্তু হ্যাঁ, সাংসারিক দিকে একটা মনোযোগ থেকে থাকবে, তবে সাংসারিক সবার দ্বারা কিন্তু সবসময় আপনি সন্তুষ্ট হতে পারবেন না। 2 নম্বর বিষয়, এই সাইনগুলো দেখুন কত সুন্দর পরিষ্কার একেবারে সাইন, এখান থেকে এই সাইনগুলো পারফেক্ট সাইন বললে হয়। এরকম ধরনের সাইন যাদের হাতে দেখেছি, এই যে আপগ্রেড লাইনগুলো যাদের হাতেই দেখেছি, তারা প্রচুর ইনকাম করেছে জীবনে এবং নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে। যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, একদম পারফেক্ট সাইন, খুব সুন্দর সাইন এরকম টাইপের সাইনগুলো, এবং সারা জীবন ইনকামের স্রোত, যদি 2টো বা 3টে বা তার অধিক থেকে থাকে, তাহলে তারা কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে সক্ষম হয় বাস্তবিক জীবনে, অনেকটা বেশি এগোতে পারে এরা। এবং আরও একটা জিনিস, এরা কিন্তু পেছনের দিকে ফিরে তাকাতে হয় না, এত বেশি উন্নতি এদের ক্ষেত্রে সম্ভব হয় দেখা। যাই হোক, যদি 33 বয়স হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে আগামী যে দিনগুলোতে, যেমন এখান থেকে এখানে একটা ত্রিভুজ সাইন হয়ে আছে, একটা চতুর্ভুজ টাইপের সাইন হয়ে আছে, আপনি ভালো করে খেয়াল করে লক্ষ্য করুন। তারপরে দেখুন এখানেও কিন্তু একটা ত্রিভুজ সাইন তৈরি হয়ে আছে, অথবা আপনার নিজস্ব প্রপার্টি প্লাস নিজস্ব ঘর এই ক্ষেত্র থেকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। যদিও আপনার হাতে মার্শাল রেখা নেই, কিন্তু তারপরেও নিজস্ব ঘরের সাইন কিন্তু আপনার হাতে একদম ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছে, এবং আশা করা যায় আগামী 1-2 বছরের ভেতরে আপনার ঘর হওয়ার সম্ভাবনাটা প্রবল। তবে আরও একটা বিষয় এক্ষেত্রে ক্লিয়ার করা দরকার, আপনার কিন্তু ঘরটা নিজের দেশে না হয়ে দেশের বাইরেও হতে পারে, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। বিদেশ সেটেলমেন্ট কিন্তু আপনার হাতে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা আছে। যাই হোক, বিদেশ ভ্রমণ যোগ্য আছে, বিদেশ সেটেলমেন্ট যোগ্য আছে, তবে প্রথম পর্যায়ে বিদেশ যাওয়ার পথে একটা বড় ধরনের বাধাও আছে এবং সেই বাধাটা পেরিয়ে হয়তো আপনাকে যেতে হতে পারে, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার আমি যেটা দেখতে পাচ্ছি। এই যে সাইনটা আছে, যদি এটা তিল হয়ে থাকে তাহলে খুব ভালো, যদি কালো দাগ হয়ে থাকে তাহলে কিন্তু খুব একটা বেশি ভালো রেজাল্ট দেয় না। মনে রাখার দরকার, আর্থিক সমৃদ্ধির একটা কারণ কিন্তু আপনার হাতে বুঝিয়ে দিত, যদি তিলটা অনেক বেশি গাঢ় থাকতো, অনেক বেশি ভালো থাকতো। তাহলে এই পর্যায়ে গিয়ে একটা জিনিস দেখতে পারেন আপনি, 40-এর কাছাকাছি যে পর্যায়ে, 40 বলা ভুল হবে, প্রায় 42-এর পর্যায়ে গিয়ে এই জায়গা থেকে কিন্তু রেখাটা অস্পষ্ট হয়ে যাচ্ছে এবং এখান থেকে এই পর্যায়ে গিয়ে আরও বেশি অস্পষ্ট হয়ে যাচ্ছে। যতদূর সম্ভব বলা যায় প্রায় 42 কিংবা 43, আপনি 42-ই ধরুন, 42-এর কাছাকাছি একটা কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, যদি এটা এই সাইডে গিয়ে থাকে তাহলে। আর যদি এটা একসাথে লেগে যায় তাহলে কিন্তু কর্ম পরিবর্তনের যে যোগটা সেটা কিন্তু অত বেশি থাকবে না, হাতের রেখাগুলো আরও একটু পরিষ্কার হলে ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আপগ্রেড লাইন যখনই দু সাইডে থেকে থাকে, এটা তো এক সাইডে দেখলাম, দু সাইডে যদি থেকে থাকে খুব পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে এটা, এবং এরা জীবনে তারকি করেই থাকে, জীবনে অনেকটা বেশি এগিয়ে গিয়েই থাকে। আমি দেখা গেছে স্বাভাবিকভাবেই এরা অনেকটা বেশি এগিয়ে যায়। এক্ষেত্রে দেখুন মানি ট্রায়াঙ্গল সাইন,
মানে ট্রায়াঙ্গেল সাইনটা অতটা বেশি পরিষ্কার না, এটা এই পর্যন্ত থেমেছে, এটা এই পর্যন্ত গেছে। যাই হোক, যদি এটা পরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে বলা যাবে যে কন্টিনিউয়াসলি স্রোত পয়সা, একেবারে যে আপনি মনে করুন কোনো একটা কর্মক্ষেত্রে এমনভাবে যুক্ত হয়ে আছেন যেখানে হয়তো আপনার পারমানেন্টলি একটা একটা ইনকামের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু এটা বোঝা যায়। অথবা যারা পারমানেন্টলি একটা ইনকাম করতে চায় বা করে, সে তা এটা থেকে কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ারলি বোঝা যায় যে ইনি কোনো একটা ইনকামের সাথে খুব ভালোভাবে ইনভলভ হয়ে আছেন বা যুক্ত হয়ে আছেন। এবার আসি আপনার এই লাইনের থেকে। দেখুন, এই লাইনটা খুবই সুন্দর আছে, যদিও মঙ্গল পর্বত পর্যন্ত পৌঁছে গেছে, নিজস্ব প্রপার্টি আপনার আছে বটে, নিজস্ব প্রপার্টি হবে এবং একাধিক চান্সটা বর্তমানে দেখছি না, তবে হ্যাঁ নিজস্ব প্রপার্টি আপনার অবশ্যই আছে। আর তার সাথে যখনই এই সাইনের থেকে এই রেখার থেকে কোনো একটা রেখা আপনার এই লাইনকে টাচ করে যাচ্ছে, অথবা আপনার কর্মক্ষেত্রে প্রমোশন কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে, এটা মনে রাখার দরকার। আপনি যেখানেই কর্ম করুন বা যে অবস্থায় যে কাজই করুন না কেন, সেখানে কিন্তু প্রমোশনের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। যাই হোক, এটা খুব ভালো একটা সাইন এবং তার সাথে সাথে হঠাৎ প্রাপ্তির কিছু মাত্রা আপনার এই ক্ষেত্র থেকে অনেকটা বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে এবং হঠাৎ প্রাপ্তিটা আপনি খুব ভালোভাবেই করতে পারবেন, এ বিষয়েও কিন্তু আমি নিশ্চিত। এখানে দেখুন, খুব বেশি স্বাধীনচেতা মনোভাব আপনার ভিতরে দেখতে পাচ্ছে এবং স্বাধীনচেতা মনোভাবের কারণে, অতিরিক্ত পরিমাণে স্বাধীনচেতা মনোভাবের কারণে কর্মক্ষেত্রে কিন্তু একটু অসুবিধার যোগ তৈরি হবে, বিশেষ করে ফ্যামিলি লাইফে বা ম্যারেজ লাইফে, কারণ অত্যাধিক পরিমাণে ক্রান্তিকারী ব্যক্তিত্ব আপনার ভিতরে দেখতে পাচ্ছে। আপনি সব কিছুকে মেনে নিতে সক্ষম, আবার সব কিছুকে অমান্য করতেও সক্ষম, এরকম একটা ব্যাপার। অর্থাৎ আপনি যে কোনো বিষয়কে খুব স্বাভাবিকভাবে মেনেও নিতে চান, আবার যে বিষয় আপনার মতের বিরুদ্ধ সেই বিষয়টাকে আপনি পুরোপুরি জলাঞ্জলি দিতে চান বা ত্যাগ করতে চান। তো এরকম একটা স্বভাবযুক্ত থাকার কারণে বংশপারম্পরিক ধারা বা যে সমস্ত বিষয় স্বাভাবিকভাবে আমরা আমাদের যে সমস্ত রীতি রেওয়াজ বা নিয়ম নীতি আছে যেগুলো সবাই পালন করে থাকে, আপনি সম্পূর্ণরূপে সেগুলোর খিলাফ নন, সেগুলোর বিরোধিতা করবেন না, কিন্তু কিছু ক্ষেত্রে যেগুলো আপনার মনে আঘাত লাগবে বা যেগুলো মনে হবে যে না বে ঠিক এগুলো ঠিক নয়, সেক্ষেত্রে সেইগুলোকে কিন্তু আপনি সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে চলেন, এই বিষয়টা কিন্তু নিশ্চিত। তবে হ্যাঁ, আপনার যদি কোনো শত্রু হয়ে যায় বা অলরেডি শত্রু যে ধারণা সেটা কিন্তু আপনার ভিতরে অত বেশি নেই, আপনি সবাইকার সাথে মিলেমিশে চলা লোক, তারপরেও যদি কেউ আপনার শত্রু হয়ে যায় তাকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করার মতো ব্যক্তিত্ব আপনার ভিতরে দেখতে পাচ্ছি। মনের ভিতরে কথা লুকিয়ে রাখার, কারোর কাছে নিজের কথা প্রকাশ না করার যে বিষয়টা সেটাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। নিজের মতো করে থাকা বা নিজের মতো করে বাঁচতে চাওয়ার মতো একটা চাহিদা আছে, তবে হ্যাঁ আপনি হেল্প নিতেও সক্ষম এবং পরিবার বা ফ্যামিলির সাপোর্ট আপনি অবশ্যই পেয়ে থাকবেন এবং সবাই কিন্তু সেই তরফ থেকে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু অনেকের হেল্প পেয়ে থাকবেন। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছে এবং ফ্যামিলিকেও আপনি যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে থাকবেন। তো পরস্পরের বন্ধনের মাধ্যমে এগিয়ে যাওয়ার যে পরস্পরের ভালোবাসার মাধ্যমে এগিয়ে যাওয়ার যে লক্ষণ সেটা কিন্তু আপনার হাত থেকে পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে এবং ক্লিয়ার হয়ে আছে, এটা মনে রাখার দরকার। যদিও বিশেষ কিছু রেখা নেই, তবে হাতের যে কালার আমার মনে হয় সম্ভবত সামান্য সামান্য লালচে লালচে একটা ভাব আছে, তো এটাও খুব ভালো একটা এবং বুদ্ধিযুক্ত মানসিকতা আপনার ভিতরে তৈরি হয়েছে, আপনি খুব ইন্টেলিজেন্ট ব্যক্তিত্ব। এবং তারপরেও আরও একটা জিনিস মনে রাখবেন যে বুদ্ধির দ্বারা সঠিক নির্ণয় নিয়ে কাজ করার যে বিষয় সেটাও কিন্তু আপনার হাতে খুব পরিপক্ক হয়ে আছে এবং খুব বিশ্বাসী মানুষ। পাঁচটা টাকাও যদি আপনার হাতে থেকে থাকে বা কেউ যদি আপনাকে পাঁচ টাকাও যদি দিয়ে থাকে, একদম প্রপার বিশ্বাসের সাথে তাকে এই কাজটা করে দেওয়ার বা সেই পাঁচ টাকা ফেরত দেওয়ার মতো বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ক্ষেত্র বিশেষে কিছু কিছু প্রাপ্তিযোগ আছে, কিন্তু প্রাপ্তিযোগগুলো অনেকটা বেশি সচল আমি দেখতে পাচ্ছি না, মোটামুটিভাবে আছে, এটা মনে রাখার দরকার, মোটামুটিভাবে আছে, তো এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। তো ভবিষ্যতে কিন্তু সেই পথে বা প্রাপ্তিযোগের যে পথ সেটাকে আপনি হয়তো এগোতে পারবেন বলে আশা করা যায়, এরকম একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে এবং ভবিষ্যতে অনেকটা বেশি করতে পারবেন। এক্ষেত্রে শেয়ার মার্কেট বা সেরকম ধরনের জায়গা থেকেও কিন্তু প্রাপ্তি আছে, এমনকি নিজের কর্মক্ষেত্র থেকেও বিশেষ প্রাপ্তি আপনার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। আপনার কিন্তু সরকারি চাকরির ক্ষেত্র থেকে উন্নতির যে পর্যায় সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি এবং যথেষ্ট পরিমাণে ভালো হয়ে আছে, তো আশা করা যায় সেটাও আপনি ভবিষ্যতে গিয়ে পেয়ে যাবেন। কয়েকটা রেখার বিষয় দেখুন, এক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন ছোট হয়ে আছে, একটাই চতুর্ভুজ সাইন হয়ে আছে, এক্ষেত্রেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন ক্লিয়ার হচ্ছে না। এরকম টাইপের চতুর্ভুজ সাইন যদি শুক্রের ক্ষেত্রে থেকে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের স্ত্রী কিন্তু সুন্দরী হয়, প্রথম ব্যাপার, এবং নিজের মনের মতো হয়ে থাকে, নিজের পছন্দের হয়ে থাকে। আরও একটা জিনিস, যে কোনো জিনিসের প্রাপ্তি কিন্তু এদের অবশ্যই ঘটে থাকে, যেটা এরা চায় বা পেতে চায় সেরকম ধরনের জিনিসগুলো
মানে মনের যে উইশেস আছে, যেগুলো কামনা বাসনা আছে, কম বেশি কিন্তু এদের ক্ষেত্রে পূরণ হতে দেখা গেছে যদি একই পর্বে চতুর্ভুজ সাইন থেকে থাকে। এটা খুব পারফেক্ট সাইন এবং খুব সুন্দর একটা সাইন। এখানেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন আছে, আর এই পর্বে চতুর্ভুজ সাইন থাকার অর্থ হলো এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ, অতএব ক্ষেত্রবিশেষে হঠাৎ প্রাপ্তির যে জায়গা সেটাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি প্রবল এবং সুন্দর হয়ে আছে, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এই ক্ষেত্রেও আরও কয়েকটা রেখা আমি দেখাবো, যেমন এই ক্ষেত্রেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন আছে এবং দুটো রেখাকে মিলিয়ে আছে, একটা আপনার রবি রেখা এবং একটা আপনার লাক লাইন। তো বলা যায় যে এখানেও কিন্তু কিছুটা হঠাৎ প্রাপ্তির মাত্রা বা যোগ আপনার ক্ষেত্রে হয়ে আছে, এবং চারতে সাথে প্রমোশন যোগ, প্রমোশনের সাথে সাথে উন্নতি, এই দুটো কিন্তু একসাথে বুঝিয়ে দিচ্ছে। আমি আসি এবার আপনার হাতে গ্রহের ক্ষেত্রে। বৃহস্পতির পজিশন দেখুন, মোটামুটিভাবে ভালো বলা যায়, একেবারে খারাপ না। একটা সাইড সামান্য নিচস্থ হয়ে যাচ্ছে, আর এরকম ধরনের চোখ আকৃতির যদি কোনো রেখা থেকে থাকে এটা বিশেষ কোনো রেজাল্ট দেয় বলে আমার মনে হয় না, কারণ এখানে যদি অন্য কোনো সাইন থাকতো বা বিশেষ আকৃতির কোনো সাইন থাকতো তাহলে কিন্তু এই সাইনটাই আপনাকে অনেকটা বেশি পারফেক্ট রেজাল্ট দিয়ে দিত, আপনার যে কামনা বাসনার জায়গা সেটাও অনেকটা বেশি পূরণ করিয়ে দিত এবং অনেক বেশি হেল্প করতো। কিন্তু এরকম টাইপের সাইন যদি কারোর কাছে থেকে থাকে, তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে যে সন্তানকে হয়তো মনের মতো করে আপনি লালন পালন করতে পারবেন এবং সন্তান আপনার বাধ্য হয়ে থাকবে, এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, বৃহস্পতি যাদের অনেকটা বেশি একটা সাইডে কিন্তু অনেকটা বেশি নিচস্থ হয়ে গেছে এবং এই সাইডটা, সেক্ষেত্রে স্থিরতার জায়গাটা আপনি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। মনের চঞ্চল প্রকৃতিটাকে আপনি বারবার জাগ্রত করে তুলতে চাইছেন বা জাগ্রত হয়েও যাচ্ছে, আর এক্ষেত্রে কিন্তু কনফিউশনটা বেশি লেগে আছে, এক্ষেত্রেও কিন্তু অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে। তো এটা মনে রাখার দরকার, এরকম একটি বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। নিজের নাম বা সুনামটাকে ধরে রাখার মতো যে চেষ্টা সেটা কিন্তু আপনি বারবার করতে চাইছেন, এবং নিজের সুনাম প্রাপ্তির যে বিষয় সেটাও কিন্তু আপনার মনে বারবার থেকে যাচ্ছে। এবং আরও একটা বিষয়, যাদের এরকম টাইপের একটা সোজা রেখা আয়ুরেখার উপরের থেকে থাকে, তাদের ক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে আপনি কিন্তু পারফেক্টভাবেই জীবনে এগিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, সামান্য কিন্তু আপনার ভেতরে যেটা বলা যায় ইগো প্রবলেম কিন্তু থাকবে সবসময়ের জন্য। আড়ি রেখার যে ক্ষেত্র সেটা অতটা ক্লিয়ার না হলেও এখান থেকে একটা রেখা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। এই রেখাটা মনে হয় অনেকটা বেশি এগিয়ে গেছে আয়ুরেখাকে টাচ করে। যাই হোক, এখানেও কিন্তু একটা রেখা আছে এবং এখানে একটা রেখা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। যাই হোক, এটা কিন্তু মানসিকভাবে একটু বেশি বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে। সবসময় কর্মের ক্ষেত্রে একটু দেখে শুনে করা উচিত বা সঠিক বুঝে শুনে কাজ করা উচিত বলে মনে করি। কর্মক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হওয়ার যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে। এখানে যাদের আড়ি রেখা থেকে থাকে, বলা যেতে পারে যে কর্মের ক্ষেত্রে হোক বা আপনার সাংসারিক ক্ষেত্রে হোক বা অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সব দিকেই কিন্তু একটা বিরূপ প্রভাব তৈরি করে, কারণ এটা মনের ওপরেই একটা বিরূপ প্রভাব তৈরি করিয়ে দেয়। যখন আপনার মনের ওপরে একটা চাপ আসছে, মাইন্ড অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে, প্রেশারাইজড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফোর্সফুলি চাইলেও অতটা বেশি ভালো রেজাল্ট বা ভালো কাজ কিন্তু করতে পারবেন না, এটা কিন্তু মনে রাখা দরকার, কারণ মনই সব কিছু। তো এক্ষেত্রে যখনই মেন্টালি টর্চারের জায়গা আপনার হাতে উপস্থিত হয়ে আছে স্বয়ং, তো সেক্ষেত্রে আপনি চাইতেও কিন্তু অনেকটা কিছু করতে পাচ্ছেন না বা সেই পরিমাণ রেজাল্ট কিন্তু আপনি এই ক্ষেত্র থেকে পাচ্ছেন না, এটা কিন্তু ক্লিয়ার। এখানে একটা রেখার ক্ষেত্র দেখুন, এই যে বিষয়টা, এটাও এই পর্ব পর্যন্ত চলে এসছে। আমার মনে হয় এটা সম্পূর্ণরূপে যায়নি শনি পর্বত পর্যন্ত। একটু সেলফিশ টাইপের মনোভাব থাকবে এবং অর্থটাকে বেশি করে মহত্ব দেওয়ার জায়গাটা কিন্তু থেকে যাবে। আপনি সবসময় ফ্যামিলির থেকে অর্থের মহত্বটা আপনার কাছে অনেকটা বেশি থেকে থাকবে, এবং অর্থ কী করে প্রাপ্তি করা যায় বা অর্থ প্রাপ্তির জন্য কী কী করা যায়, এই ধরনের বিষয়গুলো কিন্তু মনের ভিতরে গাঁথা থাকবে এবং আপনি সে পথেই চাইবেন বা সেভাবে হাঁটতে চাইবেন যার থ্রু দিয়ে অনেক বেশি পয়সা আপনি ইনকাম করতে পারেন। এক্ষেত্রেও একটা খুব ভালো সাইন আছে, তবে হ্যাঁ, ক্ষেত্রবিশেষে লেজিনেস ভাবটা কিন্তু অনেকটা বেশি হয়ে যেতে পারে। আর এই পর্বে বিশেষ কোনো সাইন না থাকলেও এই রেখাটা কিন্তু একটু বেঁকে আছে, তো এটা তো বিশেষ কোনো অসুবিধা নেই। যখনই কোনো রেখা বেঁকে, সামান্য বেঁকে যদি হার্টলাইনকে টাচ করে, তো তাদের ক্ষেত্রে বলা যায় ব্যবসায়িক ক্ষেত্রে একটু সাবধান থাকা দরকার আছে। ক্ষেত্রবিশেষে কিছু লস সামান্য পরিমাণে বা মানুষের সাথে ব্যবহারের যে জায়গা সেটা একটু কঠিন হতে পারে, সেটা একটু বিচার বিবেচনা করে কাজ করা উচিত। যেমন আপনি যে কোনো সুযোগের সন্ধানে থাকার যে বিষয় সেটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, এবং সুযোগটাকে ঠিকমতো অ্যাকসেপ্ট করার যে বিষয়টা সেটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। সেটা যে ধরনের সুযোগ হোক না কেন বা যে ধরনের সুবিধা হোক না কেন, আপনি সবসময় চান কোনো সুযোগকে যেন বৃথা না যায়, সেটাকে যেন সঠিক প্রয়োগের দ্বারা সঠিক কাজ আমি করতে পারি, সেরকম একটা বিষয় কিন্তু আপনার হাতে দেখা যাচ্ছে এবং আপনি সেটাই করে থাকেন।
এরা খুব হেল্পফুল হয়ে থাকে, মানুষকে হেল্প করার প্রতি একটা ইচ্ছা থেকে থাকে। যদি এই পর্বে কারো ত্রিভুজ সাইন থেকে থাকে এটাও একটা বেটার সাইন। এবং আমার যতদূর সম্ভব মনে হচ্ছে হাতের রেখা পরিষ্কার না আসার কারণে আমি বুঝতে পারছি না, এই পর্বে কিন্তু একটা মৎস্য টাইপের সাইন আপনাদের ক্লিয়ার আছে। এবং যদি এই টাইপের মৎস্য সাইন অনেকটা বেশি পরিষ্কার হয়ে যায় তাহলে মনে রাখার দরকার, ভবিষ্যতে আরও বেশি আপনি ইনকাম করে যেতে পারবেন। আপনার ভেতরে কাজের অপরচুনিটি আছে বটে, কিন্তু সেই অপরচুনিটিগুলোকে আপনি সঠিক কাজে লাগাতে পারবেন না। কেন বলুন তো, এক্ষেত্রে অনেকগুলো রেখা আপনার হাতে তৈরি হয়ে আছে, এক্ষেত্রে একটা বা দুটো রেখা ঠিক আছে, কিন্তু ততোধিক রেখা যদি তৈরি হয় আপনার কাজের এক্সপিরিয়েন্সের যে সঠিক প্রয়োগ সেটা আপনার দ্বারা কিন্তু কখনোই হবে না, যার কারণে যে কোনো কাজ বিগড়ে যেতে পারে, যে বা যে কোনো কাজের ক্ষেত্র থেকে অনেক ভালো রেজাল্টের আশা নাও করা যেতে পারে। বুধের এই পর্যায়টা অনেকটা বেশি উচ্চস্থ হয়ে আছে, তো সেক্ষেত্রে সুনাম প্রাপ্তির দিকে একটা চাহিদা থেকে থাকবে এবং মনের ভিতরে সেরকম একটা আশা থেকে থাকবে যে আরও বেশি সুনাম কী করে প্রাপ্তি করা যায়, এটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই থেকে থাকবে। এক্ষেত্রে আমার যতদূর মনে হয় কিছু কিছু রেখা এক্ষেত্র থেকে যাচ্ছে, ব্যাটার সাইন এগুলো, নো প্রবলেম। বুধের ক্ষেত্রে মনে হচ্ছে তিল, বুধের ক্ষেত্রে তিল থাকলে কিন্তু কথায় একটা জড়তা আসে, কথায় একটা বাধো ভাব আসে এটা। আর এই ক্ষেত্রে দেখুন বুধের যে পর্যায়টা সেটা কিন্তু কম বেশি অনেকটা বেশি বড় হয়ে আছে, একেবারে খারাপ নয়, তবে নিচস্থও হয়ে আছে। তো ব্যবসার ক্ষেত্রটা একেবারে পরিষ্কার, অনেকটা বেশি খারাপ হবে না, নিচস্থ হয়ে আছে, তো সেক্ষেত্রে কথায় বাধ্য ভাব, ভুলে যাওয়া, মনে না থাকা, যা বলতে চাইছেন সেটা বাদ দিয়ে অন্য কিছু বলে চলে আসা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হয়। আরও একটা জিনিস, যাদের হাতে এরকম টাইপের রেখা থেকে থাকে, মানে জায়গা থেকে থাকে নিচস্থ টাইপের, তাদের উচিত যে সবসময় একটু ক্লিয়ার কাট হয়ে যে কোনো কাজ করা, ক্লিয়ার কাট হয়ে যে কোনো কিছু করা, তাহলে সেটা সুবিধাজনক থাকে এদের ক্ষেত্রে। একাধিক রেখা আছে, একাধিক ভাষা শেখার প্রতি যেমন একটা টান থেকে থাকবে, আর পয়সা যখন একেবারে হাতে থাকবে না, কোনো না কোনো জায়গা থেকে পয়সার অ্যারেঞ্জমেন্ট কিন্তু আপনার ক্ষেত্রে থেকে থাকবে। আর একাধিক রেখা যখন থেকে থাকে ব্যবসায়িক ক্ষেত্রে একটা সঠিক প্রয়োগ এদের কিন্তু ভবিষ্যতে হওয়া সম্ভব হয়, কারণ এরা একটু মাল্টি ইন্টেলিজেন্ট টাইপের হয়ে থাকে এবং এদের বচনভঙ্গি বা কথা বলার ধরন অন্যদের থেকে অনেকটা বেশি আলাদা হয়ে থাকে। খুব সুমিষ্ট ভাষায় পরিষ্কারভাবে কথা বলতে এরা সচেষ্ট হয় এবং যার কারণে অনেককে নিজের কথার দ্বারাও কিন্তু এরা আকর্ষিত করে থাকে, যদি কারোর এই পর্বে একাধিক রেখা থেকে থাকে তাহলে। মঙ্গলের পর্যায়টা দেখুন, মঙ্গলের পর্যায়টা একেবারে খারাপ বলা যাবে না, মোটামুটিভাবে অনেকটা বেশি বড় আছে, তো মঙ্গলের মোটামুটি একেবারে ভালো আছে। মঙ্গলের পর্যায়ে যাদের অনেকটা বেশি খারাপ থাকে তাদের হাতে ভয়যুক্ত মানসিকতা আছে, কিন্তু অতটা বেশি নেই আপনার হাতের ক্ষেত্রে, ঠিক আছে। আর মঙ্গলের পর্যায়ে যাদের একটু কম জায়গা নেয় তাদের ক্ষেত্রে আরেকটা জিনিস বলা যায় যে শারীরিক বা মানসিক বলটাকে অনেক বেশি হারিয়ে ফেলার যে জায়গা সেটাও কিন্তু দেখিয়ে দেয় এটা। তো কম বেশি মানসিক বলের যে ক্ষতি সাধন সেটাও কিন্তু আপনার হাতে দেখা যাচ্ছে। চন্দ্রের পর্বটা একেবারে খারাপ নেই, মোটামুটি খুবই ভালো আছে, খুব সুন্দর আছে, বৈদেশিক উন্নতি আপনার ক্ষেত্রে থেকে আছে, বিদেশের থেকে অনেক প্রাপ্তিযোগের বিষয়টাও আছে, তো এই সমস্ত বিষয় কিন্তু থাকছে। আর এই পর্যায়ের যে জায়গাটা এটা হচ্ছে কেতুর জায়গা এবং কেতুর জায়গাটা অনেকটা বেশি পরিষ্কার না হলেও মোটামুটিভাবে একটু নিচস্থ হয়ে আছে, কিন্তু কেতুর জায়গা নিচস্থ হলে কিন্তু এটাও কিন্তু কম বেশি কনফিউশন দেবে আপনাকে, একটু আধ কী করি, কোথায় যাই, কী করলে ভালো হবে, এই সমস্ত বিষয় নিয়ে। বৃহৎ ত্রিভুজ বা বৃহৎ চতুর্ভুজ হয়তো আপনারা তো দেখতে পাচ্ছি না, তবে শুক্রের পরিস্থিতি একেবারে খারাপ না, শুক্র মোটামুটিভাবে আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে, বিশেষ করে ফ্যামিলি লাইফের দিক দিয়ে এবং আর্থিক দিক দিয়ে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। আর্থিকভাবে আপনি অনেক বেশি সমৃদ্ধ হতে পারবেন এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, এটা আপনার শুক্র কিন্তু দেখিয়ে দিচ্ছে। শুক্রের আরও একটা পর্যায় বলা যায়, এটা কিন্তু যেহেতু শুক্র ভৌতিক সুখ সুবিধা প্রদান করে থাকে, অর্থাৎ পয়সা, কড়ি, সুন্দর স্ত্রী বা নিজের মনের যে চাহিদা অনুযায়ী সেই সমস্ত বস্ত্র দ্রব্য যেগুলো সবাই স্বাভাবিকভাবে চায়, তো এই সমস্ত বিষয় কিন্তু কম বেশি আপনার জন্য বা আপনার দ্বারা পূরণ হবে, এটা কিন্তু পরিষ্কার। মঙ্গলের নিজস্ব ক্ষেত্র একটু একটু ডাউন হয়ে আছে, অতটা বেশি পাওয়ারফুল নেই, তবু একেবারে খারাপও নেই। আর মঙ্গল যাদের মোটামুটিভাবে ভালো থাকে তাদের ক্ষেত্রে বলা যায় যে আপনি কিন্তু অনেকটা বেশি স্বাস্থ্য শরীর সম্পন্ন বা শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হওয়ার কথা, সেদিক থেকে দেখতে গেলে একটু একটু নিচস্থ হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু স্ট্রাগল দিয়ে থাকে, প্রচুর পরিমাণে স্ট্রাগল দিয়ে থাকে বাস্তবিক জীবনে। আর এই যে রেখা, তবে হ্যাঁ, একটু আপস অ্যান্ড ডাউনস থাকার জন্য শরীরটা কিন্তু একেবারে সবসময়ের জন্য সমান থাকবে না, হয়তো দেখা যাচ্ছে একটা পুরনো রোগ আপনাকে অনেক বেশি জ্বালাচ্ছে,
বা কন্টিনিউয়াসলি আপনি এগিয়ে যেতে পারছেন না, একটু বাধা আসছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে থেকে অনেকটা বেশি বুঝিয়ে দিচ্ছে, আপনার হাতের ক্ষেত্রে সেটা বোঝা যাচ্ছে। শনির ক্ষেত্রে যদি এটা ক্রস সাইন হয়ে থাকে, কারণ এই যে সাইনের আমি না এদিকে দেখতে পাচ্ছি না এদিকে দেখতে পাচ্ছি, তো শনির ক্ষেত্রে যদি কারোর ক্রস সাইন থেকে থাকে কারোর হাতে, তো সেক্ষেত্রে আমি বলবো সাংসারিক অসুবিধার যে জায়গা সেটা কিন্তু বেশি বেশি করে সূচিত হয়। আর ক্রস সাইন থাকলে কর্মের ক্ষেত্রে অসুবিধার জায়গা এটাও কিন্তু অনেকটা বেশি বেশি করে তৈরি হয়, কর্মের প্রতি যে আগ্রহ সেটা কিন্তু অনেকটা বেশি কমে যায়। অলরেডি মেন্টালি টর্চারের জায়গা আপনার হাতে আছে, এটা কিন্তু থাকবে, তবে প্রত্যেকটা কাজ সঠিকভাবে সুসম্পন্ন করার বিষয়টাও কিন্তু থাকছে। নিম্নগামী কিছু রেখা এবং এই পর্বে দুটো দুটো জব সাইন যুক্ত এরিয়া বুধের নিচে, আমার যতদূর মনে হয় প্রায় 26-27 কাছাকাছি আপনার শারীরিক অসুস্থতার একটা বড় ধরনের যোগ বেড়েছিল পরপর দুটো, তারপরে সেটা ক্লিয়ার হয়ে গেছে। ক্ষেত্রবিশেষে রোমান্টিকতার পরিচয় দেওয়ার জায়গাটাও দেখতে পাচ্ছি এবং এই পর্বটা কিন্তু এই পর্যন্ত চলে গেছে। হটলাইনের ক্ষেত্রটাও স্মুথ আছে, হটলাইনের ক্ষেত্র স্মুথ হলে বেশি রোগের প্রাদুর্ভাব কিন্তু হয় না, একটু আধটু রোগের প্রাদুর্ভাব আপনার ক্ষেত্রে অবশ্যই আছে সেটা আমি আগেও বললাম, তো এটা কিন্তু হবে। আর অনেকটা বেশি ব্যান্ড না হয়ে একটু বেঁকে যাওয়ার কারণে এটা একটু পজিটিভ রেজাল্ট দিচ্ছে, তার সাথে যখনই এই সমস্ত জায়গা অনেকটা বেশি জায়গা নিয়ে অবস্থান করছে এটা বেশ একটা সুন্দরভাবে গুছিয়ে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই সমস্ত রেখাগুলোর দ্বারা বা এই সমস্ত জায়গাগুলোর দ্বারা। এগুলো মানে যে জায়গা যেসব গ্রহ বেশি জায়গা নিতে পারে তাদের রেজাল্টটা কিন্তু ঠিক সঠিকভাবে সেই পরিমাণ দিতে পারে, তো যেহেতু এই সমস্ত গ্রহ একটা বেশ ভালো জায়গা নিয়ে অবস্থান করছে সেহেতু আপনি কিন্তু একটা বেটার রেজাল্ট পেয়ে যাবেন বলে আশা করা যায়। আর চতুর্ভুজ সাইনের ক্ষেত্রটা দেখুন, এটাও কিন্তু একেবারে খারাপ নয়, এটাও হঠাৎ প্রাপ্তির মাত্রাটা কিন্তু এক্ষেত্র থেকেও বুঝিয়ে দেয়, তবে হ্যাঁ আপনার মস্তিষ্ক রেখা অনেক বেশি ঢেউয়ের আকৃতি হয়ে আছে। মস্তিষ্ক রেখার একটা দিক ভালো আছে যে স্মুথ আছে, অনেক বেশি খারাপ সাইন নেই, মোটা নেই বা সেরকম ধরনের কালো দাগ বা সেরকম কিছু নেই। তবে একটা জিনিস, যাদের হাতে বিশেষ করে মস্তিষ্ক রেখাতে এরকম ধরনের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে কি হয় যে এরা কিন্তু যে কোনো বিষয়ের প্রতি যে গভীর মনোযোগ সেটা কিন্তু কখনোই দিতে পারে না, যেটাকে বলে কনসেন্ট্রেট লেভেলের কনসেন্ট্রেটের যে সমস্যা সেটা কিন্তু অবশ্যই থেকে যায় এদের ক্ষেত্রে। এরা চাইলেও পারফেক্টলি কোনো বিষয় ব্যাখ্যা করতে পারে না বা সেই বিষয়ের প্রতি যে টানটা সেটা কিন্তু এদের ক্ষেত্রে অনেকক্ষণ থাকে না, এরকম বিষয়টা কিন্তু দেখা গেছে। আর এরকম ঢেউ খেলানো টাইপের সাইন যদি কারোটাতে থেকে থাকে মনে রাখার দরকার যে এরা কিন্তু ইন্টেলিজেন্ট হয়েও সেই ইন্টেলিজেন্সের যে বিষয় সেটাকে কাজে লাগাতে গিয়ে অক্ষম হয় অনেক ক্ষেত্রে, সবসময় যে হয় সেটা নয় এটাই, তবে জায়গাটা অনেক বেশি নিয়েছে সেজন্য ব্রেন ডেভেলপমেন্ট থাকবে, চিন্তাভাবনাটা অনেক বেশি গাঢ় হবে এবং নিজেকে ইম্প্রুভমেন্ট করার যে জায়গা সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। একটা কাজ সঠিকভাবে সঠিক বিবেচনার দ্বারা অনেকক্ষণ ধরে সঠিকভাবে বিচার বিবেচনার দ্বারা আপনি করে থাকেন, যার কারণে সেই কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন বা পেয়ে থাকবেন। আয় রেখার ক্ষেত্রের দিক দিয়ে বলতে গেলে একটা জিনিস বলা যায় আপনার হাতের ক্ষেত্রে, প্রায় 38-39-এর কাছাকাছি কিন্তু নিকটস্থ কোনো একজনের মৃত্যু হতে পারে, আর একটা ছিল আপনার প্রায় 25-এর কাছাকাছি, এই দুটো বয়সে কিন্তু মৃত্যুর দুটো যোগ আমি কিন্তু পরস্পর দেখতে পাচ্ছি। আরও একটা খারাপ যোগ আছে সেটা অনেকটা পরে গিয়ে এবং সেটা সম্ভবত 55-এর কাছাকাছি গিয়ে, তো 55-এর কাছাকাছি গিয়ে একটা আর্থিক লসের সম্ভাবনা অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। হঠাৎ করে বৃথা কারণে যে কোনো উল্টোপাল্টা লজিকে জড়াতে যাবেন না, এটা আপনার প্রেস্টিজকে কম করতে পারে বা প্রেস্টিজ খর্ব করতে পারে এই বিষয়টা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ রেখার ভিতরে ভিতরে কিন্তু অনেকগুলো আড়ি রেখা আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার হয়ে আছে। এই জায়গায় একটা রেখা দেখুন, এখানে এই যে সাইনটা এটাও কিন্তু পরিষ্কার হয়ে আছে তবে অনেকটা বেশি গ্যাপ আছে, তো সেহেতু যে কোনো পয়সার ম্যানেজমেন্টের যে জায়গাটা সেটা একটু খেয়াল করে করবেন, কারণ পয়সা তো আপনার হাতে যথেষ্ট পরিমাণে আসবে কিন্তু হয়তো আপনি সেটা রাখতে পারবেন না, চেষ্টা করুন যে কোনো জায়গায় ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করতে যেখান থেকে আপনি কিছু প্রাপ্তি করতে পারেন, নাহলে কিন্তু সম্ভব নয়। ইচ্ছাপূর্তির যে বিশেষ জায়গা সেটাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে এবং পরিষ্কার ভাষায় কথা বলাটাও কিন্তু আপনি অনেকটা
করে থাকেন, মানে আপনি কখনোই যে গেজাপিটি করে কথা বলার যে বিষয় সেটা কিন্তু আপনার পছন্দের নয়। যে কোনো অপরচুনিটি সেটা যে ধরনের হোক বা যেমনই হোক সেগুলোকে সাথে নিয়ে চলার মতো একটা প্রবণতা আর অলরেডি অপরচুনিটিগুলোকে অ্যাকসেপ্ট করার যে বিষয় এই দুটো বিষয় কিন্তু আপনার সাথে পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে। একাধিক রেখা হয়ে আছে তো সেক্ষেত্রে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাউকে ত্যাগ করার মতো ইচ্ছে আপনার নেই, সবাইকে সাথে নিয়ে চলার মতো একটা প্রবণতা সঠিকভাবে আপনার হাতে দেখা যাচ্ছে। এখান থেকে একটা রাহুরেখার বিষয় আছে কিন্তু সেটাও অনেকটা বেশি পরিষ্কার নেই। যদি এটা রাহুরেখা হয়ে থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু একটু প্রবলেম করতে পারে, কারণ লাক লাইনকে কেটে বেরিয়ে যাচ্ছে এবং রবিরেখাকে টাচ করতে চাইছে, রবিরেখাকে দেখছে। আঙুলের ক্ষেত্রগুলো বলতে গেলে যতদূর সম্ভব মনে হচ্ছে দুটো আঙুলের পরিধি সমান। তো দুটো আঙুলের পরিধি সমান থাকলে ঈশ্বর কিন্তু এদের মনের কামনা বাসনা পূর্ণ করে। জীবনে একটা সময় এরা কিন্তু খুব ভালো পোস্টে কাজ করতে পারে বা অনেক মানুষের ওপরে গিয়ে কাজ করতে পারে, যেখান থেকে একটা ভালো রেজাল্ট কিন্তু এরা আনতে পারে। আর ঈশ্বর এদের মনের উইশেস কিন্তু পূরণ করে দেয়। সব থেকে মেইন বিষয় হলো মিডিয়াম পর্যায়ে চললে এরা না অনেক বেশি এগোতে চায় না অনেক বেশি পিছোতে চায়। অর্থাৎ আপনি যদি বলেন যে কোনো কোম্পানিতে কাজ করছে, অন্য কোম্পানিতে এর থেকে আরও বেশি স্যালারি দেবে বা মাইনে দেবে, সে কিন্তু সেই কোম্পানিতে যাবে না আদৌ। এইটা হচ্ছে এদের ফেরা, কারণ যেটা আছে ঠিক আছে, এখান থেকে ছেড়ে যাওয়ার আগে 10 বার চিন্তাভাবনা করবে। এরা কখনোই রিস্ক নিতে চায় না, রিস্ক লেভেল কোয়ালিটি অনেকটা কম আছে এদের। এরা স্বাভাবিকভাবেই সব কিছু পেতে চায়, সব কিছু করতে চায়, কিন্তু রিস্ক নিতে চায় না, এই বিষয়টা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। ঘরে থাকার ইচ্ছাটা কিন্তু একটু কম থাকতে পারে, সবসময় ইচ্ছা হতে পারে যে একটু বাইরে ঘোরাঘুরি করি বা কোথাও যাই বা সেরকম ধরনের বাইরে গিয়ে একটু কাজবাজ করি, এরকম ধরনের বিষয়। তবে মিডিয়াম লেভেলে কী করে চলে উন্নতি করা যায় বা মিডিয়াম লেভেল থেকে কী করে নিজেকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে একটা মনোযোগ থেকে থাকবে। এবং কন্টিনিউয়াসলি বলতে গেলে কেউ যেন খারাপ না বলতে পারে, সেই ধরনের কাজ করার প্রতি একটা ইচ্ছে কিন্তু আপনার মনের ভিতরে জাগ্রত হবে। যাই হোক, অনেক রেখার বিষয়ে বর্ণনা করলাম, তবে এখানে একটা চতুর্ভুজ আছে সেটা হয়তো বর্ণনা করা হয়নি। আর এই টাইপের চতুর্ভুজ মানি ট্রায়াঙ্গেলের জায়গায় যদি কোনো চতুর্ভুজ সাইন থেকে থাকে আর তার সাথে যদি কোনো সূর্যরেখা বা সানলাইন গিয়ে টাচ করে, লাক লাইনের ওপরে আছে, সানলাইন গিয়ে টাচ করছে চতুর্ভুজ অথবা ত্রিভুজের ভেতরে, তাহলে মনে রাখা দরকার এই সমস্ত ব্যক্তি কিন্তু জীবনে কিছু না কিছু করে দেখাতে পারে এবং অনেক বড় মানুষ হতে পারে। নিজের বুদ্ধি, জ্ঞান এবং বুদ্ধির দ্বারা জীবনে অনেক বেশি পয়সা কিন্তু এরা ইনকাম করতে পারে। যে পর্যায়ে আপনি বর্তমান সময়ে আছেন, আশা করছি ভবিষ্যতে আরও অনেকটা বড় পর্যায়ে আপনি যেতে পারবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু কোনো ত্রিভুজ অথবা চতুর্ভুজ সাইন আপনার আয়ুরেখার উপরে কিন্তু দেখতে পাচ্ছি না, যার কারণে আয়ুরেখা থেকে যতটা পারফেক্ট রেজাল্ট পাওয়ার দরকার ছিল বা করার দরকার ছিল ততটা কিন্তু পাওয়া যাচ্ছে না। ইএম সাইন এই পর্যায়ে আছে নিজের মতো করে কাজ করা, নিজের চেষ্টায় কাজ করার যে ইচ্ছা সেটাও কিন্তু আপনার ভেতরে যথেষ্ট পরিমাণ হয়ে থাকবে। অর্থাৎ এক কথায় বলা যায় যে কারো ঘাড়ের উপর না চেপে নিজের মতো করে ইনকাম করা, এই বিষয়টা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আসলে আপনারা তো বাঁ হাতের ক্ষেত্র। আচ্ছা, আপনার প্রশ্নের বিষয়গুলো তো আসা হয়নি, প্রশ্নের বিষয়গুলো দেখি। কী কী সমস্যা আছে, কোনটি কোনটি ভালো খারাপ আছে, কোনটি খারাপ আছে, খারাপগুলির প্রতিকার কীভাবে করা যায়, পড়াশোনা বা পুনরায় মাস্টার্স করতে বা ওয়ার্ক ভিসা ইউরোপে যে যেতে চাইছি পারবো কি না, পড়াশোনায় মাস্টার্স করতে চাইছেন এটা আপনি 100% পারবেন, আর বিদেশে যেতে চাইছেন এটাও আপনার দ্বারা সম্ভব। তবে এক্ষেত্রে মনে হচ্ছে একটা না ক্রস সাইন নেই, বিদেশে যেতে চাইছেন সেক্ষেত্রেও আপনার দ্বারা যাত্রা সম্ভব। অলরেডি আপনার বিদেশ সেটেলমেন্ট যোগ আছে আমি বলেই দিয়েছি। তো সেক্ষেত্রে একটা জিনিস হতে পারে কি, একটা বাধা আসতে পারে প্রথম চান্সে, সেটাকে একটু ভালো করে দেখে এগোনো উচিত হবে বলে মনে করি। বিবাহ হওয়ার সম্ভাবনা কবে আছে, পারিবারিক অবস্থা কেমন হতে পারে, গুড কোশ্চেন। বিবাহ হওয়ার সম্ভাবনা এবছরই সম্ভাবনাটা প্রবল, যদি না হয়ে থাকে 34, এবং এই সময় করলেও আপনার ক্ষেত্রে বেটার হবে বিয়ের যে যোগ। পারিবারিক অবস্থা কেমন যেতে পারে, পারিবারিক অবস্থা মোটামুটি ভালো যাবে, কোনো অসুবিধা নেই। বাবার একটু শরীর খারাপটা মনে হয় বেশি হচ্ছে আর বাবার সাথে একটু মতবিরোধ সামান্য পরিমাণে, আমি অনেকটা বেশি বলছি না, এরকম ধরনের একটা প্রবণতা আছে। মায়ের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম আছে, অনেকটা বেশি আছে, অসুবিধা নেই। মায়ের শারীরিক সুস্থতাটা ভালোই আছে। সব কিছু এক এক করে একটু গুছিয়ে বলেন, কোনো কিছু বাদ পড়লে সেগুলোও বলেন। আমি প্রত্যেকটা বিষয় সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করলাম, আসবো এবার আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে। দেখুন এই পর্বে কিন্তু ও হাতেও তিল ছিল, এ হাতেও তিল আছে, ভালো, এরা খুব কর্মঠ হয়ে থাকে।
কিন্তু বাঁহাতে যদি তিল থাকে তাহলে একটু আলসেও বেশি হয়ে থাকে। বিবাহ থেকে প্রাপ্তি বা বিয়ের পরে প্রাপ্তি বা শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তি, এই বিষয় কিন্তু থাকবে। বিশেষ করে শ্বশুরবাড়ির থেকে প্রাপ্তি আপনার হবেই 100%, এবং অনেক প্রাপ্তি আপনি অনেক কিছু পাবেন। ব্যবসায়িক দিকে একটা ঝোঁক কিন্তু এখনও লেগে আছে এবং আপনি চাইছেন যে ব্যবসায়িক দিকে আরও বেশি ঝোঁক, আরও বেশি কী করে এগোবো, এরকম ধরনের বিষয় কিন্তু আছে। একাধিক রেখা যুক্ত হয়ে থাকা রবি রেখা, একাধিক রেখার সাথে যুক্ত হয়ে থাকা রবি রেখা বা দু তিনটে রবি রেখা থাকার অর্থ হলো এরা পারফেক্টলি সম্মানের যোগ্য এবং অনেক বেশি সম্মান বা রেসপেক্ট আপনি বিভিন্ন ক্ষেত্র থেকে লাভ করতে পারবেন। যদি এটা ত্রিভুজ সাইন হতো তাহলে এটা আরও বেশি সুন্দর রেজাল্ট দিত, কারণ এটা আপনার মস্তিষ্ক রেখাকে টাচ করে আছে। যাই হোক, অসুবিধা নেই। তবে হ্যাঁ, কাজের প্রতি একটা জেদ এটা কিন্তু ধীরে ধীরে আসছে, এবং যতক্ষণ না পর্যন্ত কোনো কাজের একটা পারফেক্ট রেজাল্ট আপনি পাচ্ছেন ততক্ষণ সেই কাজ ছাড়ার পাত্র কিন্তু আপনি নন। তার জন্য যাই হোক না কেন বা যাই কিছু যদি করতে হয় সেগুলো করতে রাজি আপনি, কিন্তু কাজটাকে সঠিকভাবে কমপ্লিট করাটাই আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হয়ে উঠবে পরবর্তীতে। যাই হোক, মস্তিষ্ক রেখা এক্ষেত্রে শর্ট আছে, আর শর্ট মস্তিষ্ক রেখা সবসময় বিজনেস মাইন্ড দিয়ে থাকে, এই বিষয়টা কিন্তু পরিষ্কার। আশা রাখা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। প্রত্যেকটা বিষয় এক একটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে ক্লিয়ার করে বলার চেষ্টা করলাম, আশা করছি কোনো বিষয় বাদ যায়নি। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।